প্রয়াত টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ১৯ দিনের লড়াই শেষ, অফুরান জীবন শক্তিতে লড়াই করেছিলেন অভিনেত্রী। দুবার ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জিতেছিলেন তিনি, তবে এবার মৃত্যুর সঙ্গে লড়াইয়ে পরাজিত হলেন। ২০১৭ সালে ঝুমুর ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন ঐন্দ্রিলা শর্মা। তারপর জীবনজ্যোতি এবং জীবন কাঠির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে তাকে। এছাড়াও ভাগাড়ের মতো ওয়েব সিরিজে কাজ করতেন তিনি। শনিবার রাতে পরপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। ওই দিন বিকেলেই দ্বিতীয় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তাঁর। চিকিৎসকরা জানিয়েছিলেন ৭২ ঘন্টার মধ্যে আর একবারও হৃদরোগে আক্রান্ত হলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তারপর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। সিপিআর সহ একাধিক সাপোর্ট দেওয়া সত্ত্বেও আর ফেরানো গেল না ঐন্দ্রিলাকে। তার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে, গোটা বাংলা শোকস্তব্ধ। গত ১লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সেই দিন থেকে অবিশ্বাস্য এক লড়াই করে চলেছেন তিনি, মৃত্যুর সঙ্গে যুঝেছেন প্রতি মুহূর্তে। প্রথম দিকে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন ঐন্দ্রিলা, এক্সটার্নাল স্টিমুলি ব্যবহার করে তাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছিল, চলছিল ফিজিওথেরাপি। কিন্তু গত ৫ থেকে ৬ দিনে অভিনেত্রীর অবস্থা অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। ১৬ই নভেম্বর সকালে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হার্ট রেট ড্রপ করে ৪০-এর নিচে নেমে ব্ল্যাঙ্ক হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন সাপোর্টে ফের হার্টবিট ফিরিয়ে আসে। কোনো ক্রমে রিভাইভ করা সম্ভব হয়েছিল ঠিকই, কিন্তু অবস্থার অবনতি ঘটতে শুরু করে। শুক্রবার ঐন্দ্রিলা শর্মার স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছিল বলেই দাবি করেছিলেন সব্যসাচী চৌধুরী। যদিও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল অভিনেত্রীর শারীরিক উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি, তবে মিরাকল ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়, সেটাও জানিয়ে দিয়েছিলেন চিকিৎসক। পরিবারের তরফে চেষ্টা করা হয়েছে ঐন্দ্রিলাকে ফেরানোর। শনিবার বিকেলে ফের বিপত্তি বাড়ে, আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হল ঐন্দ্রিলা শর্মার। হৃদযন্ত্র কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, রিভাইভ করেছিলেন, তবে শেষ রক্ষা হলো না।